আজকে আমরা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য 38 নম্বর উপপাদ্যটি করার চেষ্টা করব। দেখো উপপাদ্যটি কি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। কথাটা আগে আমাদের বুঝতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ বৃত্তের মধ্যে অবস্থিত চতুর্ভুজ। তাহলে আমাদের প্রথমে কি আঁকতে হবে, বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকতে হবে। চতুর্ভুজ আঁকার জন্য আমাদের চারটি বিন্দুর দরকার। তাহলে আমি এখানে একটা বিন্দু নিলাম এ, এখানে একটা নিলাম বি, এখানে একটা নিলাম সি, এখানে মনে করো একটা নিলাম ডি। এদেরকে যোগ করব, তাহলে চতুর্ভুজ আঁকতে হবে। তাহলে আমি চতুর্ভুজ আঁকলাম এই যে চতুর্ভুজটা পেলাম, তাদের বিপরীত কোণগুলো, তাহলে এ এই কোণে বিপরীত কোণ এই কোণটা, আর এই কোণে বিপরীত কোণ এই কোণটা, সেই কোণগুলো পরস্পর সম্পূরক হবে। সম্পূরক মানে বিপরীত 180 ডিগ্রি, অর্থাৎ 2 সমকোণ। এর জন্য আমরা কি করব, তাহলে প্রথমে আমাদের একটা বৃত্ত আঁকতে হলো এবং একটা আমরা চতুর্ভুজ আঁকলাম। প্রতিজ্ঞা প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে যে এই কোণটা অর্থাৎ এডিসি কোণ, এডিসি কোণ যো প্লাস এবিসি কোণ সমান সমান 2 সমকোণ, 180 ডিগ্রি, এবং এই কোণটা প্লাস এই কোণটা অর্থাৎ ডিএবি কোণ, ডিএবি কোণ প্লাস বিসিডি কোণ, বিসিডি কোণ সমান সমান 2 সমকোণ। এর জন্য আমাদের অঙ্কনের কিছু দরকার। কি অঙ্কন করতে হবে, আমরা এবার এটা এটা যোগ করে দেব, ওএ এবং ওসি যুক্ত করে দিলাম, এও কমা ও সি যুক্ত করা হলো। এবার হচ্ছে প্রমাণ। প্রমাণ কি, দেখো এ বি সি এইটুকু যদি বৃত্তচাপ ধরি, এবিসি বৃত্তচাপে, এবিসি বৃত্তচাপের মধ্যে মধ্যে এটা হচ্ছে এডিসি, এডিসি কি হবে পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ, এবং কোনটা কেন্দ্রস্থ কোণ, এবং এইটা অর্থাৎ এই কোণটা আমাদের এবিসি, এওসি সরি এওসি দাঁড়াচ্ছে কেন্দ্রস্থ কোণ। আমরা আগের উপপাদ্য অনুযায়ী কি জানি, যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এওসি তাহলে দাঁড়াবে, এওসি সমান সমান 2ADC, 2ADC এক নাম্বার দিয়ে রাখবো। আবার এটা যদি আমি উল্টে করতাম, এই যে উল্টে করতাম, তাহলে এডিসি বৃত্তচাপের মধ্যে এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা কি হবে পরিধিস্থ কোণ হবে। আবার এডিসি বৃত্তচাপে, এডিসি বৃত্তচাপের মধ্যে
ए बी सी परिधिस्थ कोण ओ ए ओ सी এটা হচ্ছে প্রবৃদ্ধ বড় হচ্ছে প্রবৃদ্ধ এওসি কেন্দ্রস্থ কোণ তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এওসি সমান সমান টু এ ডি টু এ বি সি সরি टू ए बी सी ताले एक ओ दुई जोग करे की पाच्छी आमरा एदिके जोदी जोग करी टू ए डी सी जोग टू ए बी सी समान समान ए ओ सी प्लस प्रबृद्ध এওসি তাহলে এদিকে টু কমন গেল এডিসি প্লাস এবিসি সমান সমান দেখো চিত্রানুযায়ী এইটা প্লাস এইটা মানে কি টোটালটা চার সমকোণ অর্থাৎ চার সমকোণ আমরা কি জানি চার সমকোণ জানি এবার টু টু কেটে গেল তাহলে এ ডি সি কোণ প্লাস এ বি সি কোণ সমান সমান দুই সমকোণ অনুরূপে যদি আমরা ডিও এবং ওবি যুক্ত করতাম তাহলে প্রমাণ হতো ডি এ বি যোগ ডি সি বি সমান সমান দুই সমকোণ অনুরূপে আমরা পাচ্ছি অনুরূপে ডি ए बी कोण योग डी सी बी कोण समान समान दूसरा ठीक है।